আগামীকাল থেকেই ঝেপে নামবে বৃষ্টি। তাপমাত্রা বাড়বে প্রায় 3 ডিগ্রির মতো। সমগ্র পশ্চিম বাংলা সহ বাংলাদেশের আবহাওয়ার খবর দেখে নিন এক নজরে। খবরটির বিস্তারিত জানুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবং নিউজ ইউটিউব চ্যানেল। আগামীকাল থেকেই ঝেপে নামবে বৃষ্টি। রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে, তাই আজ থেকেই তাপমাত্রার পারদ অনেকটাই বেড়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল। এরপরে কি শীত বিদায় নেবে, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। জাকিয়ে শীত উধাও হয়েছে, এক ধাক্কায় অনেকটাই বাড়লো তাপমাত্রার পারদ। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 27.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী থাকলেও বুধবার হঠাৎ করে যেন উধাও হয়ে গিয়েছে শীত। সকালবেলা কুয়াশায় ঢাকা ছিল শহরের আকাশ, কুয়াশা কাটতে সকাল 8টা হয়ে গিয়েছে। 8টার পরে রোদের দেখা মিলেছে শহরে। জেলাগুলিতেও সকাল থেকে ছিল ঘন কুয়াশা, আজ তাপমাত্রার পারদ অনেকটাই বেড়েছে জেলাগুলিতে। বুধবার রোদের দেখা মিললেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি নামবে শহরে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রার পারদ সেই কারণেই ঊর্ধ্বমুখী থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি চলবে শনিবার এবং রবিবার পর্যন্ত। কাজেই সরস্বতী পুজোয় আকাশের মুখ ভার থাকবে, মাটি হবে সরস্বতী পুজোর আনন্দ। শুধু শহরে নয়, বৃষ্টি হবে জেলাগুলিতেও। রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সরস্বতী পুজো এসে গেলে সাধারণত শীতের দাপট তেমন আর থাকে না। মাঘ মাসে জাকিয়ে শীতের দাপট অনেকটাই কমে যায়। ফাল্গুন মাসে মনোরম আবহাওয়া থাকে, বসন্তকাল শুরু হয়ে যায়। এই বৃষ্টির পর থেকে কি বিদায় নেবে শীত, এই নিয়ে কৌতূহল বাড়ছে। তা নিয়ে আবহাওয়া দপ্তর অবশ্য স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি। রবিবারের পর থেকে ফের পারদ পতন হতে পারে বলে আন্দাজ করা হচ্ছে। সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শীত বিদায় নিতে শুরু করে। গত বছর থেকেই প্রকৃতির একের পর এক ভয়ঙ্কর রূপে বিপর্যস্ত মানুষ। সারা বছরই প্রায় বৃষ্টি চলেছে রাজ্যে, গোটা শীতকাল জুড়েই দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা বারবার ধাক্কা দিয়েছে শীতের প্রবেশে। এর আগে কখনো এতটা বৃষ্টি হয়নি রাজ্যে, বিশেষ করে শীতকালে। জলবায়ু পরিবর্তনের কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার জেনে নিন সমগ্র বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি এবং গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়াও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নাওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছু জায়গা থেকে প্রবাহিত হতে পারে। আজ দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর। খবরটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।